নমস্কার, পাবলিক টাইমসে আপনাদের স্বাগত জানাই। সঙ্গে রয়েছে আমি ঋতু। গতকালের খবরের জন্য এবার দেখুন এক নজরে ইয়েস্টারডে রাউন্ড আপ। ইয়েস্টারডে রাউন্ড আপ নিবেদন করছেন রেডিমেড কাব্রোকা মল, শ্রী শ্যাম ফ্যাশন, এনএসবি রোড, রানীগঞ্জ। আগামী 27 জানুয়ারি রাজ্য জুড়ে অনুষ্ঠিত হতে চলেছে ফুড ইন্সপেক্টরের পদের জন্য পরীক্ষা। সেই প্রসঙ্গে এদিন স্কুলের প্রধান শিক্ষকদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়ে গেল আসানসোলে। দুর্গাপুরে কর্তব্যরত এক সিভিক ভলেন্টিয়ারের পায়ের ওপর দিয়ে চলে গেল 6 চাকার লরি। ওল্ড কোর্ট মোড় এলাকায় কর্মরত ওই জওয়ান পথচারীদের রাস্তা পারাপার করিয়ে দিচ্ছিলেন, সে সময় ঘটে এই দুর্ঘটনা। আশঙ্কাজনক অবস্থায় তাকে ভর্তি করা হয়েছে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে। স্বাস্থ্য মেলা 2019 অনুষ্ঠিত হল পূর্ব বর্ধমানের টাউন হলে। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে মেলার উদ্বোধন করলেন মন্ত্রী স্বপন দেবনাথ এবং নার্সিংহোম ইউনিয়নের রাজ্য সভাপতি আলহাজ উদ্দিন। বর্ধমানে মিষ্টি হাবের সামনে সরকারি বাসে স্টপেজ দিতে হবে, সাথেই দিতে হবে পার্কিং ব্যবস্থা। যদিও মুখ্যমন্ত্রীর ঘোষণার পরেও মিষ্টি হাবের সামনে দাঁড়াচ্ছে না বাসগুলি, তা নিয়ে কপালে চিন্তার ভাঁজ মিষ্টি ব্যবসায়ীদের। বুধবার সন্ধ্যায় আবৃত্তি একাডেমি রানীগঞ্জ সংস্থার বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে গেল রানীগঞ্জের ষষ্ঠীগড়িয়া পাবলিক লাইব্রেরিতে। প্রায় 3 ঘন্টা ধরে চলা অনুষ্ঠানে একের পর এক কালজয়ী কবিতাগুলি পরিবেশন করেন আবৃত্তি শিল্পীরা। দুর্গাপুরের একটি স্যালনে দুঃসাহসিক চুরি। শাটার ভেঙে দোকানে ঢুকে দুষ্কৃতীরা লক্ষাধিক টাকা জিনিসপত্র লুট করে চম্পট দেয়। ঘটনার ছবি ধরা পড়েছে দোকানে লাগানো সিসিটিভি ক্যামেরায়। রানীগঞ্জের শীতলদাস শিব মন্দিরে তৃতীয় বর্ষ পূর্তি উপলক্ষে নানান ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হলো। 7 দিন ব্যাপী এই অনুষ্ঠানের সূচনা হলো বিশাল কলস যাত্রার মধ্যে দিয়ে। সরকারের সহায়ক মূল্যে ধান কিনছে না রাইস মিলগুলি। প্রতিবাদে রাইস মিলের গেটের সামনেই ধর্ণা দিয়ে বিক্ষোভ দেখালো পূর্ব বর্ধমানের গোলসির কিছু সংখ্যক কৃষকেরা। কুলটি ধেমমেন এলাকায় নবনির্মিত স্বাস্থ্য কেন্দ্রের সংযোগকারী 4টি রাস্তা নির্মাণের কাজের উদ্বোধন করলেন আসানসোলের মেয়র জিতেন্দ্র তিওয়ারি। এর জন্য খরচ করা হবে 1,30,00,000 টাকা বলে জানালেন মেয়র জিতেন্দ্র তিওয়ারি।